This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. Aminia, the taste you love. Nirman Concrete, the complete concrete solution. Co-sponsored by Shimla Biryani, Swad Zindagi Ka. Achievers Point, better tuition, better score. The MedSmart, one-stop shopping solution. নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আমি সুস্মিতা হালদার। আজকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি অধ্যাপক ও যাদবপুর কনস্টিটুয়েন্সি বিজেপি প্রার্থী ডক্টর অনুপম হাজরাকে। আসুন তাহলে ওনার সঙ্গে কথা বলে নিই, জেনে নেওয়া যায় ওনার এই ইলেকশন ক্যাম্পেইনটা কেমন চলছে। অনুপমদা, 24 আওয়ার্স টিভিতে অনেক অনেক স্বাগত জানাই। ফার্স্ট থিং আমি যেটা জানতে চাইছি যে টিএমসি করতে করতে হঠাৎ করে বিজেপিতে ট্রান্সফরমেশন কেন? কারণ ব্যাপারটা হচ্ছে যে আমার বেসিক্যালি আপনারা জানেন যে আমি যে সাবজেক্টটা পড়াই সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক অ্যাজ এ প্রফেসর। তো আমাকে যখন তৃণমূল থেকে টিকিট দেওয়া হয় তার আগে আমার সার্চ কোনো পলিটিক্যাল এক্সপোজার ছিল না। বেসিক্যালি আমি একটা একাডেমিক ফ্যামিলি থেকে বিলং করি, তো যেহেতু আমি আমার ব্যক্তিগত লেভেলে সোশ্যাল ওয়ার্কটা করতাম, মানে ইটস মাই প্যাশন কি লোকের আপদে বিপদে আমি যতটুকু পারি সাহায্য করি এবং বিভিন্ন সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছি। তো আমাকে 2013 শেষের দিকে যখন আমি বিশ্বভারতীতে প্রফেসর হিসেবে জয়েন করি, তখন তৃণমূল থেকে আমাকে অফার করা হয় যে বোলপুর থেকে এমপি সিটের ক্যান্ডিডেট। তো সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের যা ইমেজ ছিল যে উনি গরিবদের জন্য করেন, মানে মানুষের পাশে দাঁড়ান, তো আই ওয়াজ ইন্সপায়ার কি তৃণমূলে মানে মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে টিকিট দিচ্ছেন, তো অবভিয়াসলি সেটা না করবো কেন, বিকজ টিকিট দেওয়ার সময় আমাকে অ্যাসিওরেন্স দেওয়া হয়েছিল যে যে সোশ্যাল ওয়ার্কটা অধ্যাপক হিসাবে আপনি করছেন তার থেকে অনেক বড় স্ফিয়ারে আপনি সোশ্যাল ওয়ার্ক করতে পারবেন যদি আপনি অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট পজিশন থেকে সোশ্যাল ওয়ার্কটা করেন। তো আমি সেই জন্য রাজি হই। কিন্তু এমপি হওয়ার পরে দেখা গেল যে তৃণমূলের যেটা কালচার যে জাস্ট শো পিস হিসাবে এমপিদেরকে রাখা হয়, সেখানে এমপি হওয়ার পরে এমপিদেরকে বলা হয় যে এমপির যে অফিসিয়াল লেটার হেড যেখানে বিভিন্ন প্রজেক্ট স্যাংশন হয় সেটা আগে থেকেই ফাঁকা ব্ল্যাঙ্ক অফিসিয়াল লেটারে সাইন করানো হয় এমপির। এবং তার সব থেকে বড়ো এক্সাম্পল হচ্ছে এই যাদবপুর থেকেই যিনি আগে এমপি ছিলেন কবির সুমন, তার ক্ষেত্রেও তাই হয়েছিল। তাকেও বলা হয়েছিল যে মানে ওই ব্ল্যাঙ্ক কাগজে সই করে দিতে, এবং সেই যে এমপি ফান্ডটা সেটা নিয়ে তৃণমূল নিজের মতো করে মানে এক কথায় তাদের নেতা নেত্রীদের পকেট গরম করা হয়। তো সেই এই জিনিসে আমি তোমায় ডিস্ট্রাক্ট করব যে অনেকজনের অভিযোগ আছে যে টিএমসি থেকে তোমাকে রিজেক্ট করা হয়েছে তাই জন্য তুমি বিজেপি জয়েন করেছো, এটা কত পর্যন্ত তুমি এটাকে ভাবছো, মানে ওদের আনসার কী হবে? না, ব্যাপারটা হচ্ছে যে আমি তো আগেও বলেছি এখনও বলছি যে আমি গর্বিত যে আমি তৃণমূল থেকে বহিষ্কৃত। কারণটা হচ্ছে যে কারণে বহিষ্কৃত সেটা হচ্ছে ফেসবুক, মানে তৃণমূলের মতো দল যেখানে সারদা নারদা রোজভ্যালি তোলাবাজি বোমাবাজি এরকম জঘন্য সব অপরাধ করা নেতা নেত্রী তারা তৃণমূল নেত্রীর খুব কাছের, সেই জায়গা থেকে ফেসবুকে তৃণমূলের কিছু কুকীর্তি তুলে ধরি এবং আমি যে কাজ করতে পারছি না তৃণমূলে থেকে সেটা ফেসবুকে আমি মানে যেহেতু ব্যক্তিগতভাবে আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড, তো আমার মনে হয়েছিল যে জনগণের প্রতিনিধি হিসাবে জনগণের টাকা যদি কেউ নয়ছয় করে সেটাকে সামনে তুলে ধরা ভালো। এবং আমি নিজেও কাজ করতে পারছিলাম না কারণ আমাকে পলিটিক্যালি হ্যান্ডিক্যাপ করে রাখা হয়েছিল। সে কারণে আমি 2015 থেকেই ফেসবুকে তৃণমূলের নীতি যেগুলো মানে এক কথায় হিপোক্রেসি বা বলে একরকম ভেতরে আর এক রকম জিনিস আর এক রকম সিস্টেম হয়, মানে পুরো অপোজিট, যেটা দেখানো হয় গরিবের জন্য প্রচুর কাজ করছে কিন্তু ভেতর থেকে আলটিমেটলি নিজেদের আখের গোছাবার জন্য তৃণমূল বিভিন্ন যে প্রজেক্ট ফ্রজেক্ট করে, তো সেটা নিয়ে লিখতাম ফেসবুকে, তো আলটিমেটলি আমাকে এক্সপেল করা হয়।
তো আমি খুব কি 2015 তে এক্স্যাক্টলি তুমি জানতে পারলে যে টিএমসি মানে যেটা বলছে সেটা করছে না আর যেটা এক্স্যাক্টলি হচ্ছে সেটা প্রকাশ করছে না কেন কি টিএমসি তুমি আগে থেকে করছিলে তারপর তুমি এমপি ক্যান্ডিডেট লিস্টে তোমার নামটা দেওয়া হয়েছে তো এটা যখন থেকে টিএমসি জয়েন করেছে এটা তখন থেকে তুমি মানে কিছু বুঝতে পারোনি আমার প্রথম কথা হচ্ছে তৃণমূলের সঙ্গে 2013 এর কোনো যোগাযোগই ছিল না আমার ফ্যামিলি এমন ফ্যামিলি যে ভোট দিতে অবধি যেত না ফলে আমি স্টুডেন্ট পলিটিক্সও করিনি কোনোদিন ফলে আমার সঙ্গে তৃণমূলের যোগাযোগ 2014 জানুয়ারিতে তো তার আগে আমি আসাম ইউনিভার্সিটিতে পড়াতাম ফলে এবং সত্যি কথা বলতে পলিটিক্সে কোনো ইন্টারেস্টও নিতাম না কারণ আমি খেলার জগতে পড়াশোনার জগতে লেখালেখি মানে বিভিন্ন সে সময় বই পাবলিশ হয় তো আমি ওই একাডেমিক জগতে ব্যস্ত ছিলাম তৃণমূলের মানে হ্যাঁ শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে জানতাম যে হ্যাঁ উনি সিপিএমের 35 বছরের যে অপশাসন সেটাকে সরিয়ে উনি ক্ষমতায় এসেছেন এটু এর বাইরে হ্যাঁ তখন অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলা হতো সততার প্রতীক যেটা এখন হয়তো তৃণমূলের পোস্টারে দেখা যায় না আমি খুব অবাক হই যে সততার প্রতীকটা হঠাৎ করে মানে দেখা যায় না বেশ মানে ব্যাপারটা হয়তো ঠিকই কারণ এত ক্ষমতায় আসার পরে এত স্ক্যান্ডেল এবং এত স্ক্যাম বেরিয়েছে তৃণমূলের নেতৃত্বের ফলে হয়তো সততার প্রতীকটা লেখা হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে এখন কি সেরকম ইমেজ এখনও আছে তোমার সামনে না আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজও কৃতজ্ঞ যে উনি একজন অধ্যাপককে এমপি বানিয়েছিলেন হ্যাঁ একজন প্রফেসরকে এমপি হওয়ার প্ল্যাটফর্ম দিয়েছিলেন তার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ আছি এবং থাকবো কিন্তু যে অ্যাসিউরেন্স দিয়ে আমাকে পলিটিক্যাল ফিল্ডে আনা হলো যে আমি সোশ্যাল ওয়ার্কটা বা আমি যে সমস্ত বিষয়ে লেখালেখি করি রুরাল ডেভেলপমেন্ট বা গ্রামের পিছিয়ে পড়া শ্রেণীর জন্য সেই জিনিসগুলো আমি ফিল্ডে গিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবো তাদের জন্য কাজ করতে পারবো কারণ আমি অলরেডি কাজ করতাম এবং সেই রেপুটেশনের জন্যই আমাকে টিকিটটা দেওয়া হয় কিন্তু পার্টিতে আসার পরে যে টোটালি পলিটিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি দল যত বাড়তে থাকে তৃণমূলের তত বেশি ওই সিপিএম থেকে লোক ঢোকে অন্যান্য পার্টি থেকে লোক ঢোকার পরে পুরোপুরি দলটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ফলে দেখা যাচ্ছে যে মানে দলে কোনো হায়ারার্কিও ছিল না সিস্টেমও ছিল না যার জন্য দেখা যাচ্ছে যে কাউন্সিলর মারধর করছে এমএলএকে এমএলএ আবার মারধর করছে এমপিকে ফলে দলের মধ্যে কোনো ডিসিপ্লিন বা সিস্টেম কিছু ছিল না তো যার কারণে আজকে এই অবস্থা যে মানুষ বিজেপিকে বেছে নিচ্ছে মানুষের আবেগ বিজেপির প্রতি এবং ইকুয়ালি হচ্ছে মানুষের বিতৃষ্ণা তৃণমূলের প্রতি তুমি তৃণমূলে হয়ে করতে পারোনি বা সেখানে তোমার মনে হচ্ছে স্বাধীনতা পাবে তুমি বিজেপিতে নিজের মতন করে একটা মানে সোশ্যাল ওয়ার্কের দিকে এগিয়ে যাওয়ার জন্য কারণ প্রথম কথা হচ্ছে যে বিজেপির সঙ্গে সম্পর্কটা আমার আজকের না যখন আমি এমপি হয়েছি পার্লামেন্টে আমার প্রচুর বন্ধুবান্ধব হয় মানে এমপি বন্ধুবান্ধব যারা হয়তো অনেকেই ছিলেন বিজেপি থেকে তো আমি যখন আমার অভিজ্ঞতা শেয়ার করতাম যে আমি কাজ করতে পারছি না এমপি হয়ে তখন তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করতেন আমার সঙ্গে এবং সেটা 2015-16 সাল থেকে একটা আমি একটা ইমপ্রেশন তাদের সম্পর্কে পাই হ্যাঁ একটা কোঅর্ডিনেশন পাই এবং তাদের কাছ থেকে একটা ধারণাও পাই যে অন্তত অ্যাটলিস্ট বিজেপিতে মানুষের যেগুলো রিয়েল চাহিদা রিয়েল ডিমান্ড সেগুলো ফুলফিল করার জন্য কোনো মানে এমপিকে কোনো বাধা দেওয়া হয় না মানে অন্তত এমপি অরিজিনালি মানুষের যেটা নিড সেটা ফুলফিল করার জন্য টাকা খরচা করতে পারেন এবং প্রজেক্ট স্যাংশন করতে পারেন যেটা তৃণমূলে আমি দেখিনি তো বিজেপিতে কতটা স্পেস পাওয়া যায় কতটা কাজের জায়গা পাওয়া যায় সেটা আমি মোটামুটি অবগত হয়েই আমি এই সিদ্ধান্ত নিই অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে গেছিলে বাট ইউ ক্লিয়ারলি সে দ্যাটস আ পার্সোনাল থিং বলে বাট ওটা একটা পলিটিক্যাল লেভেলে দেখা হয়েছে সে বিষয়ে আমি কী বলতে চাও সেটা তৃণমূলের কালচার দেখুন আমরা বিশ্বাস করি সৌজন্যতে কারণ রাজনীতির বাইরে একটা সৌজন্য মানে সৌজন্যতা বোধ থাকা দরকার কারণ দিনের শেষে আমরা সবাই মানুষ পলিটিক্যাল মানে ধরুন রাজনৈতিক আমরা রাজনৈতিক কম্পিটিটর একজন একজনের কিন্তু কেউ ব্যক্তিগত লেভেল থেকে তো শত্রু না রাজনৈতিকভাবে আমরা হয়তো লড়াই করছি হ্যাঁ ব্যক্তিগত লাইফে আমার বন্ধু থাকতেই পারে বা আমার পরিচিতি থাকতেই পারে ওইখানে তো ক্লিয়ারলি পড়েছিলে বিজেপি স্টিকার ছিল আর অনুব্রত দাও এখানে তৃণমূল এটা পড়েছিল উত্তরীয়টা তো ওইখানে কোনো ব্যক্তিগত জিনিসটা মানে খুলে বেরোয়নি না ব্যাপারটা হচ্ছে যে ওনার মা মারা গেছেন এবং সেই ওনার মা মারা যাওয়াকে কেন্দ্র করে আমার ওখানে যাওয়া কারণ উনি আমার প্রতিবেশী বোলপুরে আমার দুটো বাড়ির পরেই উনি থাকেন প্রথম কথা হচ্ছে যে আমার সেদিন ভোট ছিল বোলপুরে আমি ভোট দিতে গেছিলাম এবং ওনার যখন মা মারা যান তখন উনি আমাকে এবং ওনাকে আমি চিনতাম ব্যক্তিগতভাবে ওনার মাকে আমি চিনতাম এবং মানে পাড়া প্রতিবেশী সম্পর্ক হলে যেটা হয় সেই সম্পর্কটা ছিল এখন এক মানে আপনিও দেখবেন যে আপনার মানে আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে আপনার যে প্রতিবেশীর সঙ্গে সারা জীবন কথা হয় না
কিন্তু তিনি যখন যদি মারা যান, অন্তত এটা আমাদের পশ্চিমবাংলার মানে রীতি বা সংস্কৃতি যে অন্তত আমরা তার বাড়িটা একবার ভিজিট করি। আমি আমি সেটার সূত্রেই গেছিলাম। এখন একটা মৃত্যু নিয়েও রাজনীতি করা, সেটা হয়তো তৃণমূলের কালচার। তুমি আর অনুব্রত দা ভীষণ স্মাইলিং ফেস, এই বিষয়ে কি বলতে চাও? দেখুন, ব্যাপার হচ্ছে যে বোলপুরের তৃণমূল পার্টি অফিসের সামনে দিয়ে একজন বিজেপি কর্মীও যদি পেরোয়, তাকে বিভিন্ন মানে তারা সেফলি পেরোতে পারে না, মানে এমন এতটাই মানে তৃণমূল সবসময় বিজেপিকে অ্যাট্যাক করবো বা আক্রমণ করবো এরকম একটা মোডে থাকে। একটা বিরাট বড় পজিটিভ ভাইব যে একটা মানে যে রাস্তা দিয়ে পেরোনো যায় না সেই রাস্তাতে পেরোনো তো ছেড়ে দিন, এক সোজা অনুব্রত মণ্ডলের ঘরেও বিজেপির উত্তরীয় পরে ঢোকা যায়। সেটা তাদের কাছে একটা মনোবল বাড়ানোর বলতে পারেন যে মানে আমি যেহেতু নিজে সেদিন ভোট দিতে গেছিলাম, অবভিয়াসলি পার্টির উত্তরীয় থাকবেই, কিন্তু সেই সাহসটাও কেউ বোলপুরে দেখাতে পারে না যে মানে ওনার বাড়িতে যাওয়া তো দূরের কথা, বিজেপির উত্তরীয় পরে সামনে রাস্তা দিয়ে পেরোতেও লোকে ভয় পায়। তো এটা মানে কি বলবো, রাজনীতি আর সৌজন্যবোধকে আলাদা করা উচিত। কারণ আপনারা দেখেছেন যে নরেন্দ্র মোদীজিও আপনার নওয়াজ শরীফের বাড়িতে গেছেন, কিন্তু তারপরে এটা নয় যে যখন ভারতবর্ষকে অ্যাটাক করেছে তিনি নরেন্দ্র মোদীজি ছেড়ে দিয়েছেন, 48 ঘন্টার মধ্যে যা জবাব দিয়েছে। ফলে রাজনীতি এবং সৌজন্যবোধ মানে বিজেপি রাজনীতি সৌজন্যের রাজনীতিটা জানে, কিন্তু তৃণমূল হয়তো সবসময় বোমাবাজি দিয়েই ভোট জিততে চায়। এটা হচ্ছে বিজেপির সঙ্গে অন্যান্য দলের পার্থক্য। খালি বিজেপি লোকদের উপরেই কি অ্যাটাক হচ্ছে, বিজেপি লোকরা কি কিছু করছে না? কারণ ব্যাপারটা হচ্ছে যে তৃণমূল অলরেডি জেনে গেছে তাদের শেষে শুরু হয়ে গেছে, এবং মানে রাজ্যে বিকল্প শক্তি হিসেবে উঠে আসছে বিজেপি। ফলে তৃণমূল না অ্যাটাক করছে সিপিএমকে, না এসিউসিআইকে, না অন্যান্য কংগ্রেসকে বা অন্যান্য পার্টিকে। তারা জানেন যে মানুষের আবেগ বিজেপির দিকে, মানে মানুষের আবেগ বলুন যে একটা পলিটিক্যাল ওয়েভ, রাজনৈতিক ঢেউ, সেটা মানে পশ্চিমবাংলায় কেন, গোটা ভারতবর্ষেই তো মানে পুরো পলিটিক্যাল ওয়েভটাই নরেন্দ্র মোদীজির দিকে। তো সেটা বাংলাতেও প্রবেশ করেছে, এবং এক কথায় তৃণমূলের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, যার কারণে তৃণমূল জানে যে বিজেপিকে যদি না রোখা যায়, মানে দেখুন মানুষের মনের মধ্যে বিজেপি গেঁথে গেছে, তো সেটাকে মানুষকে, যার জন্য মানুষকে বিভিন্ন রকম ভয় দেখানো, ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া বিজেপির, এই সমস্ত করে বিজেপিকে আটকানো যাবে না। কিন্তু যে দলের যেটা কালচার, তারা মানুষের সমর্থনে তো কখনো ভোট জিততে পারেনি, যেটা আপনারা পঞ্চায়েত ভোটেও দেখেছেন 100 জনকে খুন করেছিল, এবারেও সেটাভাবে মানে সেই একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে যাতে মানুষ নিজের ভোটটা নিজে না দিতে পারে। মানে আসলে যে উন্নয়ন করে মানুষকে যে তৃণমূল বোকা বানিয়ে রেখেছে, আলটিমেটলি উন্নয়নের মাধ্যমে নিজেদের নেতা নেত্রীদের পকেট গরম হয়েছে, সেটা তো তারা জানেন, যার কারণে খুব স্বাভাবিক একটা প্রশ্ন, আপনি যদি যেটা তৃণমূল থেকে দাবি করা হয় মানুষের জন্য প্রচুর কাজ করেছে, প্রচুর উন্নয়ন করেছে, তাহলে মানুষের জন্য যদি এত উন্নয়ন করে থাকে তো মানুষ তো এমনিতেই ভোট দেওয়ার কথা, আপনি যদি কাজ করে থাকেন তাহলে এত সন্ত্রাস কেন, তাহলে এত আতঙ্ক কেন? যেভাবে আমাদের প্রার্থীদেরকে মারধর করা হয়েছে, অর্জুন সিং থেকে শুরু করে লক্ষ্মণ চট্টোপাধ্যায়, তো এটা তো মানে গণতন্ত্রের ক্ষেত্রে লজ্জা। আর অনুপম, অপোনেন্ট পার্টি তুমি জানো মিমি চক্রবর্তী, অ্যান্ড সিপিএম থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কিছুটা ইনসিকিউরিটি লাগছে, কেন কি একদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনেক বেশি এক্সপিরিয়েন্স, আর মিমি চক্রবর্তীরও একটা রেঞ্জ মানে তোমার সঙ্গে একটা কম্পিটিটিভ রেঞ্জ এসে গেছে, তো কেমন লাগছে, মানে কীভাবে হাওয়াটা কোন দিকে যেতে পারে? ব্যাপারটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে তৃণমূলের যিনি প্রার্থী, মানে তার তো লজ্জা করা উচিত যে উনি মানে ওনার তো উচিত ছিল প্রার্থীপত্র প্রত্যাহার করে না। কারণ যে মানুষ প্রার্থী হওয়ার পরে যাদের ভোটে জিতবেন, মানে মানুষের ভোটে তো একজন মানে প্রার্থী জেতে, সেই মানুষকে আমি কয়েকটা জায়গায় ছবি দেখলাম, মানুষের সঙ্গে উনি মানে মানুষ যখন হাত মেলাতে আসে তিনি একটা গ্লাভস পরে আছেন, তো ফলে মানুষকে তো উনি আগেই অচ্ছুত বানিয়ে দিয়েছেন, মানুষের স্পর্শই যার এত মানে ঘেন্না সৃষ্টি করতে পারে। কয়েকটা জায়গায় এটাও দেখলাম যে কেউ ওনার সঙ্গে হাত মেলালে উনি নাকি ওটাকে স্যানিটাইজার দিয়ে আবার হাত ধুচ্ছেন, রিক্সাতে বসছেন টাওয়াল পেতে, হ্যাঁ বিভিন্ন জায়গায় উনি যেভাবে বক্তৃতা দিচ্ছেন অ্যাজ ইফ উনি ভোটে দাঁড়িয়ে মানুষকে উদ্ধার করেছেন। মানে কয়েকটা জায়গায় শুনছিলাম সোশ্যাল মিডিয়াতে যে আমি এত দূর থেকে এসেছি অভিনয় ছেড়ে, আমাকে ভোট দেবে না, মানে মানে এই যে অ্যাটিচিউড মানুষের প্রতি, এই ঘেন্নার অ্যাটিচিউড নিয়ে মানে আমার মনে হয় যে কোনো প্রার্থীর ভোটে দাঁড়ানো উচিত না, মানুষকে আপনি যদি উনি না করতে পারেন। আবার প্লাস কয়েকটা ইন্টারভিউ তো দেখলাম উনি নাকি বলেছেন আমি এক অভিনয় থেকে এক মাসের ছুটি নিয়ে এসেছি, তার মানেটা হচ্ছে এটাই যে উনি
এক মাসে যে ছুটি নিয়ে এসেছেন এটাই অনেক, মানে বাই চান্স ভুল করে যদি উনি এমপি হয়ে যান তাহলে ওই 5 বছর উনি অভিনয় জগতে ব্যস্ত থাকবেন, এটা গেল তৃণমূলের কথা। আর প্লাস হচ্ছে যে যাদবপুর অলরেডি 2 তৃণমূলের এমপিকে সহ্য করেছে, একটা একজন কবির সুমন যিনি সাদা কাগজে সই করতে বলাতে তৃণমূল ছেড়ে দেন, দ্বিতীয় হচ্ছেন সুগত বসু, তিনি 5 বছর যাদবপুরের বাইরেই ছিলেন, মানে দেশেই ছিলেন না, ফলে দুবার তৃণমূল যাদবপুরকে ঠকিয়েছে। আর যাদবপুরবাসী সেই তৃতীয়বার এই ভুলটা করবে না, কারণ যাদবপুর কনস্টিটিউয়েন্সি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে প্রেস্টিজিয়াস কনস্টিটিউয়েন্সি, সবথেকে শিক্ষিত কনস্টিটিউয়েন্সি, এবং এখানকার মানুষজন রাজনৈতিকভাবে অনেক সচেতন, তারা অভিনয় দেখতে আসেনি, তারা কাজ দেখবেন। আর বিকাশবাবু প্রসঙ্গে বলি, বিকাশবাবু অ্যাজ এ লয়ার হয়তো উনিয়ার নামডাক আছে, কিন্তু আপনারাও জানেন যে আমরা ভারতবাসী, আমরা ধর্মনিরপেক্ষ দেশের বাসিন্দা, আমরা সব ধর্মকে সম্মান করি, কিন্তু তার মানে এটা নয় যে আমি নিজের ধর্মকে অপমান করে কোনো একটা কাজ করব। আপনারা কয়েকদিন আগে দেখেছেন, মানে 2-1 বছর আগে বিকাশবাবু কলকাতার ওপেন স্ট্রিটে দাঁড়িয়ে গোমাংস খাচ্ছেন, গরুর মাংস খাচ্ছেন, একজন হিন্দু হয়ে এই এই যে অ্যাটিচিউডটা, মানে বা এই যে ওনার মানে বাহাদুরি করে কিছু মুসলিম ভোট ক্যাপচারের যে প্রক্রিয়া, যিনি উনি বাহাদুরি করে গরুর মাংস খাচ্ছেন, এটা প্রত্যেকটা হিন্দুর ভাবাবেগকে আঘাত করেছে, প্রতিটা হিন্দু তাতে অপমানিত হয়েছে। আমারও মুসলিম বন্ধু আছে, আমার বাড়িতে মুসলিম বন্ধুরা খাওয়া দাওয়া করে, তার মানে এটা নয় যে আমি আমার নিজের ধর্মকে অপমান করে শুধু ভোট পাওয়ার জন্য আমি গরুর মাংস খেতে যাব। ফলে বিজেপি জানে যে ধর্মনিরপেক্ষ দেশে, ভারতবর্ষের মতো ধর্মনিরপেক্ষ দেশে প্রত্যেক ধর্মকে সম্মান করা উচিত। মোদিজিও দেখেছেন যে অ্যাজ এ মানে জেস্চার আপনার পাকিস্তানে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইনভিটেশন কবুল করেছেন, তো তাতে কোনো হার্ম নেই, কিন্তু একজন হিন্দু হয়ে গরুর মাংস খাওয়াটা, এটা যাদবপুরবাসী ওনাকে ক্ষমা করেনি। এবং অ্যাজ এ মেয়রও, যখন উনি কলকাতার মেয়র ছিলেন, তিনি যে অসফল, আমি বিভিন্ন জায়গায় যখন প্রচারে যাচ্ছি, গ্রামের মানুষদের সঙ্গে কথা বলছি, তো সেখান থেকে খুব স্পষ্ট যে মেয়র হিসাবে ওনার যে কাজ করার কথা এবং জনগণের যে দাবিদাবাগুলো মানে ফুলফিল করার কথা, সেগুলো উনি পারেননি, যার কারণে প্রার্থী পরিচিতিতেও বিকাশবাবু, উনি যে কলকাতার মেয়র ছিলেন ওটা খুব ছোট করে লিখছেন, কারণ উনি নিজেও জানেন যে উনি মেয়র হিসেবে সাকসেসফুল ছিলেন না। এগুলো মানুষের কাছে খুব স্পষ্টভাবে মানে এভিডেন্ট হয়ে গেছে, মানুষ বুঝতে পেরেছেন যে তৃণমূলের প্রার্থী এবং সিপিএমের প্রার্থীকে ভোট দিলে সেটা রাজ্যের পক্ষে বা যাদবপুরের পক্ষে কতটা সর্বনাশ হতে পারে। কাউকে আমি কম্পিটিটর মনে করি না, রাদার আমার কাছে একটা চ্যালেঞ্জ যে নরেন্দ্র মোদীজির যে সমস্ত স্কিম, যেটা হয়তো সব ধর্মের জন্য উনি চেয়েছিলেন যে প্রতিটি রাজ্যে রূপায়িত হবে, সব শ্রেণীর মানুষদের জন্য, বড়লোক, মধ্যবিত্ত, গরিব, যে সমস্ত স্কিম উনি তৈরি করেছিলেন, সেগুলো পশ্চিমবঙ্গে প্রায় 90% ইমপ্লিমেন্ট হয়নি, মানে তৃণমূল সেগুলো ইমপ্লিমেন্ট হতে দেননি, রূপায়িত হতে দেয়নি। কারণ নরেন্দ্র মোদীজি এ সমস্ত স্কিম যদি পশ্চিমবঙ্গে রূপায়িত হতো, তাহলে মানুষ এটা বুঝতে পারতেন যে নরেন্দ্র মোদীজি সব ধর্মের জন্য কাজ করেন, সব শ্রেণীর মানুষের জন্য কাজ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে সেন্ট্রাল থেকে ফান্ড নিয়েছেন, পরিকল্পনার নামগুলো পরিবর্তন করে নিজের নামে চালিয়েছেন, যেন অ্যাজ ইফ সেটা রাজ্য সরকারের স্কিম। তো আমার কাছে মেন চ্যালেঞ্জ হচ্ছে নরেন্দ্র মোদীজির যে ভিশন, যে সমস্ত প্রোগ্রাম, সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেই বার্তাগুলো যেগুলো আমি ক্যাম্পেনের সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে বলে আসছি। কারণ বিজেপি সম্পর্কে এই যে একটা ভ্রান্ত ধারণা, একটা ভুল ধারণা মানুষের মধ্যে তৈরি করা হয়েছে যে বিজেপি মানে মানে মুসলিমদের সাহায্য করে না বা মুসলিম ঘেঁষা নয়, ব্যাপারটা হচ্ছে বিজেপি একেবারেই ধর্মনিরপেক্ষ, সব ধর্মকে যোগ্য সম্মান দিয়ে সব শ্রেণীর মানুষের জন্য প্রোগ্রাম পরিকল্পনা করেন। কিন্তু এখানে তৃণমূলের মতো নকল মুসলিম সেজে বিজেপি ভোট চাইতে যান না, তারা বিজেপি জানে যে মানুষের জন্য কাজ করে মানুষের জন্য ভোটটা চায়, মানে মানুষের কাছে ভোট পাওয়া যায়। আর আগামী দিনে কখনো তুমি জানতে পারো যে না, বিজেপিও কিন্তু ঠিক তৃণমূলের মতনই একটা ম্যানিপুলেটিভ একটা পার্টি, যেখানে তোমার যে সিদ্ধান্তগুলো সেটা ম্যাচ করছে না, তাহলে কি আবার দল বদলানোর কোনো চান্স আছে বা অন্য কোনো দলে তোমাকে দেখা সুযোগ আমরা পেয়ে যাবো? আবার প্রথম কথা হচ্ছে, যখন আমি 2014 তৃণমূলের অফার অ্যাকসেপ্ট করি এমপি হওয়ার জন্য, তার আগে আমার বিন্দুমাত্র তৃণমূল সম্পর্কে আইডিয়া কিছু ছিল না। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আইডিয়া ছিল যে উনি নাকি গরিবের জন্য কাজ করেন, কারণ তার আগে কোনো পলিটিক্যাল এক্সপোজার ছিল না। বিজেপি জয়েন করার আগে অলরেডি 4-5 বছর বিজেপির বন্ধু বান্ধব যারা আছে বিজেপি থেকে, তাদের সঙ্গে অলরেডি মেলামেশা এবং বন্ধুত্ব আছে,
এবং প্লাস পাঁচ বছরে নরেন্দ্র মোদীজি যা যেভাবে দেশকে সুরক্ষা দিয়েছেন পাকিস্তানের হাত থেকে, যেভাবে বিশ্বের দরবারে ভারতবর্ষকে অন্য একটা জায়গায় নিয়ে গেছেন, তাতে তা সে সমস্ত কথা মাথায় রেখে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এই দলে আপনি যদি মানুষের জন্য চিন্তাভাবনা করে নতুন কিছু ভাবেন সেটার মানে ফুল স্পেস বা পূর্ণ জায়গা পাওয়া যায়। হ্যাঁ, মানে মানে আপনার নতুনত্ব ধারণাকে বা আপনার ধারণার মধ্যে যদি নতুনত্ব থাকে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়, যেটা তৃণমূলে একেবারেই নেই। তৃণমূলে একজন যা ভাবেন সেটাই সবাইকে ভাবতে হবে, কিন্তু নরেন্দ্র মোদীজির বিভিন্ন যে বড় বড় স্টেপ নিয়েছেন, জিএসটি বলুন, পাকিস্তানকে অ্যাটাক করা বলুন বা পাকিস্তানকে শিক্ষা দেওয়া বলুন, এক কথায় তো সেগুলো দিয়ে উনি প্রমাণ করে দিয়েছেন যে মানে দেশ তার হাতে পুরোপুরি সুরক্ষিত। তো আমাদের তো ভারতবাসী হিসেবে গর্ব করা উচিত যে ভারতবর্ষের স্বাধীনতার পরে প্রথম এমন কোনো প্রধানমন্ত্রী ভারতবর্ষ পেয়েছে যা মানে যিনি জানেন ভারতবর্ষকে কীভাবে সুরক্ষা দিতে হয়। কারণ এর আগে পাকিস্তান অনেকবার অ্যাটাক করেছে ভারতবর্ষকে, ভারতবর্ষ বরাবরই মানে খুব নরম সুরে কথা বলেছে, পাকিস্তান আরও পেয়ে বসেছিল। কিন্তু এবারে যে সেটা হবে না, মানে আমরা বলি ভারত মাতা কি জয়, ভারতবর্ষকে সত্যিই যে আমরা মায়ের মতোই মনে করি সেটা নরেন্দ্র মোদীজি তার অ্যাক্টিভিটি দিয়ে মানে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে বুঝিয়েছেন। এবং ভারতবাসী মানে আজকে গর্বিত যে নরেন্দ্র মোদীর মতো প্রাইম মিনিস্টার পেয়েছেন, এবং খুব কয়েকদিনের মধ্যে হয়তো আবার নতুন করে নরেন্দ্র মোদীকে প্রাইম মিনিস্টার হিসেবে স্বপ্ন দিতে দেখা যাবে, খালি সময়ের অপেক্ষা। অনুপম দা, আমি যেটা দিয়ে ইন্টারভিউটা শেষ করতে চাই, তুমি অলরেডি এতগুলো ক্যাম্পেইন করেছ, আরও করেই যাচ্ছ, এত জায়গায় স্ট্রিট কর্নার থেকে শুরু করে রোড শো অ্যান্ড লোকদের সঙ্গে দেখা করা, তো তুমি কতটা আশাবাদী এই 2019 ইলেকশনের জন্য, তোমার কি আশা আছে? মানুষের যে পরিমাণে আবেগ বিজেপির প্রতি আছে এবং যে পরিমাণে মানুষের বিতৃষ্ণা তৃণমূলের প্রতি আছে, প্লাস বিক্ষুব্ধ যারা তৃণমূল, যারা বলে কি না যে আমরা দাদা আমরা তৃণমূলে আছি কিন্তু তৃণমূলটা করি না, তো এই তিনটে ফ্যাক্টর যদি মাথায় রাখি এবং মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে, যেটা অবশ্যই দিতে পারবে, কারণ 100% বুথে সেন্ট্রাল ফোর্স থাকবে যখন যাদবপুরে মানে যাদবপুরের যেদিন ভোটের দিন, তো ফলে মানুষ নিজের ভোট নিজে দিতে পারলে জয় নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। থ্যাংক ইউ সো মাচ অনুপম দা, অনেকটা সময় দিয়েছো, এত ব্যস্ততার মধ্যেও এতটা সময় বের করেছো 24 hours TV কে ইন্টারভিউ দেওয়ার জন্য। লাস্ট বাট নট দ্য লিস্ট, 24 hours TV সকল ভিউয়ার্সের কাছে তোমার কিছু আপিল আছে এই ইলেকশন থেকে? আমিও ধন্যবাদ জানাই 24 hours TV কে, কারণ আপনারা যেভাবে সত্যিটা তুলে ধরছেন মানে নিরপেক্ষভাবে, তার জন্য আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। কারণ আজকাল আমি যা দেখছি যে দু একটা নিউজ চ্যানেল এমনও আছে যারা শাসক দলের তাবেদারি করে, মানে সত্যি খবরটা তুলে ধরে না, নিরপেক্ষভাবে খবর তুলে ধরার জন্য 24 hours নিউজ চ্যানেলকে অনেক শুভেচ্ছা জানাই। এবং আমরা চাইবো যে মানে পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী খুব তাড়াতাড়ি নরেন্দ্র মোদীজিকে আবার নতুনভাবে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন, ফলে লোকসভা ইলেকশন হচ্ছে প্রধানমন্ত্রী বাছাইয়ের ইলেকশন। আমি সকল রাজ্যবাসীর কাছে আবেদন করব যে আপনারা যখন জানেনই নরেন্দ্র মোদীজির দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার যা সময়ের অপেক্ষা, অতএব আপনার মূল্যবান ভোটটি অন্য কোনো দলে দিয়ে নষ্ট করবেন না, কারণ আপনার মূল্যবান ভোটটি যদি একজন বিজেপি প্রার্থীকে দেন ফলে সেখানে নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রী হওয়ার রাস্তাটা আরও চওড়া হবে, আরও শক্তিশালী হবে। এবং প্রত্যেকটা সার্ভে রিপোর্ট রিসার্চ বলছেন যে নরেন্দ্র মোদী ছাড়া ভারতবর্ষে আর কোনো বিকল্প প্রধানমন্ত্রী এই মুহূর্তে নেই। এতক্ষণ আমরা অনুপম দাস সঙ্গে কথা বলে নিয়েছি এবং এটাও জেনে নিয়েছি যে ওনার এই যে ট্রান্সফরমেশন, তৃণমূল থেকে বিজেপি যাওয়ার কী কারণ ছিল এবং ওনার কী রিসেন্ট কন্ট্রোভার্সি, যেটা অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করা, এই বিষয় নিয়ে অনেকগুলো আলোচনা হয়েছে। 24 hours TV অনুপম হাজরাকে অনেক অনেক শুভেচ্ছা জানায় এবং এই ইলেকশন ক্যাম্পেইনটা যেন ওনার সাকসেসফুল হোক সেই শুভেচ্ছা সবসময় ওনার সঙ্গে রইল। ব্যুরো রিপোর্ট, 24 hours TV, কলকাতা।